পুলিশরা চলকে দেয় গতি উঠাইয়া দে কিন্তু রিক্সা চলবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ জামান খান জানলা বঙ্গবন্ধু 3 কোটি মানুষদের নিয়ে যুদ্ধ করে 30 লক্ষ মা বোন শহীদ করে আজকে স্বাধীনতা অর্জন করেছি আমরা এই সাধুজন খালান কামাল সে কি জিজ্ঞাসা জানে না টোকেন কারা বিক্রি করে জানি না এই টোকেনের টাকা নিচ থেকে কত উপর পর্যন্ত যায় আমরা জানি না ও শ্রমিকের পকেট থেকে শুষে নেওয়ার পর এখন আপনারা আসছেন এই শ্রমিক সাফা করতে আপনারা সাফা হয়ে যাবেন এই সরকার সাফা হয়ে যাবে যদি গাড়ির সব শ্রমিকদের বিরুদ্ধে এইভাবে নামে আজকে এতগুলো রিকশা চালক এই মহামারীর কারণে এখন সেই আজকে বন্ধ করার ঘোষণা দিয়েছেন তারা কোথায় যেয়ে দাঁড়াবে মাননীয় প্রধানমন্ত্রী সে তো গত বছর করোনায় 2020 সালে COVID-19 বিদেশগামী মানুষদেরকে ঋণ সহায়তা দিয়েছিলেন ইজি বাইক কেনার জন্য আসাদুজ্জামান খান কামাল কি চোখে দেখেন নাই মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সে অটো বাইক উপহার দিয়েছিলেন সে অটো বাইকে তার নিজের এলাকা ঘুরেছিলেন এই আসাদুজ্জামান খান কামাল উনি কি নেশার ঘোড়ায় কি মত্ত থাকেন নাকি উনি কি চোখে দেখেন নাই যে বাংলাদেশে গত পরশু দিনও তোবায়েল আহমেদ বোলাতে ইজি বাইক উপহার দিয়েছেন তাইলে যদি এগুলো নিষেধাজ্ঞা করা হয় সেটার সময় থাকে আজকে হুঠাৎ করে উনি বলল এই মহামারীর কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনার কাছে কোনো কিচ্ছু জানতে চাই না শুধু একটা দাবি রাখতে চাই এই আজকে সারা বাংলাদেশে 68টা জেলায় বহু মানুষ প্রায় 5 কোটির উপরে মানুষ অটো বাইক চালায় ইজি বাইক চালায় তাদেরকে একটা বিনীতভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে আপনি এই অটো বাইক বন্ধ করেন আমাদের কোনো দুঃখ নাই নয়তোবা সাধারণ মানুষ আজকে যেরকম এই প্রেস ক্লাবের সামনে জমা হয়েছে আমরা আপনাকে আরো কিছুদিন সময় দিলাম এরপর আপনি মাননীয় নেত্রী আপনি তো ঘুমের ঘরে বা নেশার ঘরে বা অন্য কোনো সাধারণ আমলাদের কথায় কাজ করেন না আপনি এই টানা দীর্ঘদিন বাংলাদেশ ডিজিটাল করেছেন এই ডিজিটালের মূল্য কোথায় আজকে ডিজিটাল বলতে আমরা তো অটোবাইক ডিজিটালের মধ্যে পড়ে আজকে ডিজিটালের মধ্যে কই আমাদের এখন যদি আবার পায়ের গাড়ি চালাতে হয় সেটাও তো আমাদের ব্যবস্থা করে দিবেন আমাদের কোনো দুঃখ নাই আজকে আপনি গাড়ি বন্ধ করেন কিন্তু আমাদের সময় দেন আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমাদের খেয়ে খাওয়ার ব্যবস্থা করেন আমাদের থাকার ব্যবস্থা করেন আজকে আমরা যে রাস্তায় নেমেছি আমাদের বউ বাচ্চা ভাড়া পেটে ক্ষুধা নাই ইসে নাই ভাত নাই তাদের ক্ষুধার কারণে তারা কাঁদতেছে কই আপনি তো সেই আজকে আসাদুজ্জামান খান কামাল সে তো কই কোথাও কারো ঘরে এক মুঠো চাল দিয়ে আসছে তাইলে আমাদের কাছে একটাই কথা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে সবই নয় নিবেদন করে বলতেছি আপনার বাবা যেভাবে রিক্সা আলকদের যেভাবে ভ্যান চালকদেরকে গরিব মানুষদেরকে ভালোবাসছেন আপনিও তেমনি ভালোবাসেন আপনি আমাদেরকে ওয়াদা করে দিয়েছিলেন 10 টাকা কেজি চাল পাবো আমরা তাতেই আপনাকে বিযুক্ত করেছি আমরা এই বিএনপি সরকারের আমলে অনেক নির্যাতিত হয়েছিলাম আজকে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমরা তো ভালো ছিলাম এখন আমাদের কেন আবার বিরক্ত করছেন আমরা তো রিক্সা চালিয়ে খাইতেছি আমরা কোথায় যেয়ে দাঁড়াবো আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু চিন্তা করেন এই 5 কোটি মানুষের কর্মসংস্থান যদি না থাকে তারা রাস্তায় দাঁড়িয়ে চিন্তাই করবে আমরা কি চিন্তাই করবো বলেন আমরা কি চুরি করবো বলেন আমরা কি ডাকাতি করবো বলেন তাইলে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার কাছে সবই নয় অনুরোধ করে বলতেছি আপনার বাবা যেভাবে রেসকোর্স ময়দানে বলছিল লঞ্চ বন্ধ ট্রেন বন্ধ স্টিমার বন্ধ কিন্তু রিক্সা চলবে ভ্যান চলবে আমরা সবাই চলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধুগণ আজকে আমাদের সমাবেশের এই পর্যায়ে এই সরকার সাফা হয়ে যাবে যদি গাড়ির সব শ্রমিকদের বিরুদ্ধে এইভাবে নামে রিক্সা শ্রমিকের সংগ্রাম ব্যাটারি রিক্সার সংগ্রাম
অন্তরঙ্গমী ভাইরা আমার, আজকে আমরা এইখানে খুব খুশিতে আনন্দে আসি নাই, আমরা এখানে আসছি কারণ আজকে আমাদের রুটি রুজি, সন্তানের লেখাপড়া, মায়ের চিকিৎসা, বাবার ওষুধ, এই সমস্ত কিছু আজকে আক্রমণের মুখে পড়েছে। আমাদের রুটি রুজিতে হাত দেওয়া হয়েছে, বাঘের সামনে তার খাবারে যদি আপনি হাত দেন, যেটা ঘটবে, একটা মানুষেরও অধিকার আছে তাকে অভুক্ত মারার, কোন ষড়যন্ত্র হইলে সেটাকে ঠেকানোর, প্রতিরোধ করার অধিকার। সংগ্রামী বন্ধুগণ, আজকে সারা পৃথিবীতে পশুর উপরে যদি কোনো অন্যায় হয়, পশুর উপরে যদি কোনো অন্যায় হয়, আপনারা দেখবেন সেটার বিরুদ্ধে কিভাবে মানুষের বিবেক জাগ্রত হয়। দেখবেন পশুকে দিয়ে কোনো অমানবিক কাজ যদি করানো হয়, সেটার বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ হয়। আজকে দুনিয়া, সমাজ এতদূর আগায় গেছে, আর এই রিক্সাওয়ালারা, আমরা যারা রিক্সা চালাই, আমরা কি পশুর চেয়ে কম খাটি? রিক্সা শ্রমিকের কাজটা পশু তুল্য শ্রম, পশু শ্রম তুল্য একটা কাজ। এই কাজ থেকে মুক্তির অধিকার আমাদের আছে। পুরাতন প্রযুক্তির বদলে নতুন প্রযুক্তি দিয়ে শ্রম করার অধিকার আমাদের আছে। আমরা ব্যাটারি রিক্সা একটা যন্ত্র সংযোজন করে চালু করি, এই ব্যাটারি রিক্সা নিয়ে আজকে এই সরকারের বিরাট অসুবিধা হয়ে গেছে। আমরা খালি একটা কথা বলতে চাই, যে যাদের হয়তো বেটে পা নেই, যাদের হয়তো বেটে হাত নেই, তারা ভিক্ষা না করে এই অটো রিক্সা চালিয়ে নিজের পরিবার, নিজের যে আয়, সেই আয় উপার্জন করে, তাহলে আজকে এই পঙ্গু আমার ভাইটি কোথায় যাবে? আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, তাহলে আপনার একটি পা দেন, আপনি বলেন তারা কোথায় যাবে, তারা কোথায় যাবে তা ব্যবস্থা না করে আপনি যে অমানবিক সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত যদি বাতিল না হয়, তাহলে ঢাকা শহরের প্রত্যেকটি মোড় আটকে দিয়ে ক্ষমতা রাখে আমার রিক্সা ভাইরা, রিক্সা চালক ভাইরা। বন্ধুরা, আমাদের এই সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন কামরাঙ্গীর চরের আমাদের বন্ধু, আমাদের রিক্সা চালক বন্ধু জাহিদ ভাই, আমাদের নেতা জাহিদ ভাই এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আয়োজিত সাধারণ রিক্সা চালক শ্রমিকরা